কোনটা পারবো, এটা না এটা? চলো তাহলে আবার কাটা শুরু করা যাক, পারবো তো কাটতে। কেট রেডি করে দিয়েছি, চন্দ্র আম্মা খা কিন্তু রেডি রেডি। খাবি নাকি? না তোকে দিয়ে দিলাম ভিক্ষা খেয়ে নে তুই। শুভ সকাল, আজকে ভিডিওটা শুরু হচ্ছে ঠিক এইভাবে, সাইকেলে করে বসে ব্রাশ মুখে নিয়ে। আমি রাস্তা থেকে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম, আর মনোজিতের ধার থেকে আসছিলাম, আমাকে বলছে আর চল আমার সাথে চল, আমি এক জায়গায় যাবো। তো কী করবো, একা একা হয়ে যাচ্ছে ছেলেটা, একা একা ভয় করছে যেতে, আমাকে নিজের সঙ্গে তো আমি যাচ্ছি ওর সাথে। এইস, তো কী সব ভালো? তো ভালো থাকবে না মানে তোমরা তো এসবির পরিবার। A few moments later. সেই মাত্র কিন্তু আমি ওদিক থেকে বাড়িতে চলে আসলাম, মনোজিত বাড়িতে চলে গেছে, আমাকে সকালবেলা নিয়ে গেছিলো, ও রিসার্চ করতে গেছিলো আমাদের মোড়ে, তো সেখানেই আমরা গিয়েছিলাম। খাওয়া দিয়ে আমি ফ্রেশ হয়ে গেছি, এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে। বোনরা তো বাড়িতে নেই, বোনরা সেই বাগানে, সেই বাগানে ওরা খইচুরি করতে গেছে, আর আমি এখন বাড়িতে আছি। তো বোনরা আসুক, আসলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো ফাইনালি কিন্তু আমি রান্না করে চলে এসেছি আর খেতে বসে গেছি। বোন এক্ষুনি ওই বাগান থেকে এসেছিলো, খই পাড়তে পাড়তে এসে ডেকেছি, আর ভাতটা বেটে দিয়ে গেছে ও, খেতে বসে গেছি আমি। আজকে সকাল টিফিনটা হচ্ছে ভাত আছে, উচ্ছে আলু ভাজা, আর এখানে মাছ আলু আর কলা দিয়ে রান্না। চলো খাওয়াটা শুরু করা যাক। ফ্যানটা চালিয়ে ঘুমিয়েছি, আর গরম পড়েছে তো সে না, পুরো ধারণার বাইরে একদম যা গরম পড়েছে। বাইরে প্রচণ্ড করে রোদ দিচ্ছে, হাওয়া দিচ্ছে মোটামুটি, কিন্তু রোদ্রটা প্রচণ্ড জোরে দিচ্ছে, মানে যাদের টাক আছে না এই সময় তাদের টাক বোধহয় ফেটে যাচ্ছে বোধহয়। এখন একটা চিন্তাভাবনা করলাম উঠে যে বাইরের দিকে যাবো, আর এই যা গরম পড়েছে আজকেরও একটু আম মেখে খাওয়া যাক। আমি এখন কিন্তু আম গাছের পাশে চলে এসেছি, আর দেখতে পাচ্ছি আমগুলো কেমনভাবে ঝুলে আছে, কিন্তু মা দেখলে কিন্তু বকা দেবে। তো সত্যি এখান থেকে একটা কি দুটো আম পাড়বো, পেড়ে আর কেটে লবণ মাখিয়ে খাবো। যখন দেখছি এখান থেকে আম পাড়া যায়, মা বাড়িতে নেই, মা থাকলে কিন্তু বোকা দেবে, কারণ মা আম পাড়তে বারণ করেছে, বলেছে কি যে যদি গাছ থেকে পড়ে, আপনি আপনি যদি পড়ে যায় তখন সেগুলো খাবি, ঠিক আছে? কিন্তু গাছ থেকে পেড়ে কিন্তু খেতে বারণ করেছে মা। মা এখন বাড়ি নেই, মা বাড়ি নেই, বোন বাড়ি নেই, বোন গেছে স্নান করতে, মা গেছে বলেছিলাম না আমার ভালোর জন্য পুজো হচ্ছে, তাই চাঁদা তুলতে গেছে এপাড়া ওপাড়া। তো আমি এখন আপাতত একাই বাড়িতে আছি, আম কাটবো আর খাবো। কোনটা পারবো, এটা না এটা, না এই বাচ্চাটা, নাকি এগুলো, নাকি এখানে যা আছে সব পেড়ে নেবো? মানে গাছে এত আম ধরে আছে, আমি বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা পারবো। এই সাইড থেকে পারি, এইটা পারবো, এইটা এইটা এইটা, এই যে এই যে এইটাই পারি। মা টান টান মাল পেড়ে নিয়েছি, এবারটাকে কেটে ভালো করে নুন তেল মাখিয়ে জমিয়ে খাবো, ঠিক আছে? একাই খাবো আজকে, আমি একা একাই আমের পাটি করব, আমের পাটি করব, আমাকে খাবো একাই। রান্নাঘরের তালা বন্ধ, তো প্রথমে আমটাকে একটু ধুয়ে নেব। চলো তাহলে আবার কাটা শুরু করা যাক, পারবো তো কাটতে। ছালগুলো ছাড়িয়ে নেই, জমিয়ে খাবো জমিয়ে। ছালগুলো সব তুলে ফেলেছি, এবারে এটাকে মাঝখান থেকে ফালি করবো, মাটি হয়ে যায়নি তো, তাহলে তাহলে মালগুলোকে এই সাইড থেকে এভাবে করে কাটতে হবে। এটাকেও নিয়ে নেই, এটাও খাওয়া যাবে মাখিয়ে। ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ গাছ, কেটে ফেলেছি, বাটিতে রেখে দিয়েছি, এবার এখানে মাল মশলা সব মাখিয়ে তারপরে খাওয়া শুরু করবো। বাড়ি দিয়ে চলে যা, একটা মাল এইভাবে ট্রাই করে দেখি। তো গাইস দেখতে পাচ্ছ মাল কিন্তু কেটে রেডি করে দিয়েছি, এরপর এখানে মাল মশলা সব মাখিয়ে ফেলবো। এখানে কোন লঙ্কাটা দিলে ভালো হবে বলো তো, কাঁচা লঙ্কা না গুঁড়ো লঙ্কা দিলে ভালো হবে? আমি বুঝতে পারছি না কোনটা দেবো,
লবণ দিয়ে দিই, পরিমাণ মতো লবণটা দিয়ে দিই, পরিমাণ মতো একটু বেশি করে দিলেই তবে মজা লাগবে, রস বেরোবে এখান থেকে। রিসেট করলাম, গুঁড়ো লঙ্কাই দেবো। এটাকে যত মাখাবে আস্তে আস্তে কিন্তু এখান থেকে রস বেরোনো শুরু হবে। তো ফাইনাল দেখতে পাচ্ছ আমরা আম্মাখা কিন্তু রেডি রেডি, দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এর থেকে রসগুলো বেরোচ্ছে, কিন্তু এবারে কিন্তু খেতে মজা লাগবে। আম গাছের গোড়ায় বসে, আম গাছের গোড়ায় দাঁড়িয়ে কিন্তু আমি আবার এই আম্মাখা খাবো, ঠিক আছে? দেখি কেমন যেন জল চলে আসছে মুখে। খাওয়ার আগে এমন করছি, তাদের খেলে কি হবে বুঝতে পারছ? তোদেরকে সতর্ক করে দিচ্ছি, তারাও বেশি বাড়াবাড়ি করবি না, নাহলে তোদেরকে একদিন একবার কেটে খেয়ে নেবো, ঠিক আছে? সাবধানে থাকিস কিন্তু সব। গেটেই বসি, এখানে বসেই মেরে দিই। কোন খায়গা কোন খায়গা কোন খায়গা, মালটা দেখিয়ে দিবে চলে আসছে। অসাধারণ, কিন্তু অসাধারণ মস্ত ভাই, এই আমের টক স্বর্গ মনে হচ্ছে। যা গরম পড়েছে না, যাদের বাড়িতে আম গাছ আছে তারা এক্ষুনি এক্ষুনি কেটে আর খাওয়া শুরু করে দাও এই গরমের সময়। কথা বলতে পারছি না, বোন এক্ষুনি এসে স্নান করে ওকে দেবো, লোভ দেখাবো, ঠিক আছে? এটা খেলে পুরো গলা জ্বালা করবে, প্রচন্ড জ্বালা করবে। খাবি নাকি? বল কেমন হয়েছে? হ্যাঁ না, তোকে দিয়ে দিলাম ভিক্ষা খেয়ে নে তুই। ওটা বোনকে দিয়ে দিয়েছি, আমি খেতে পাচ্ছি না, কারণ দাঁত টক হয়ে সাইডে, মানে প্রচন্ড টক। এত অতিরিক্ত গাপ থেকে ঘাম বেরিয়ে গেল আবার। গরমের সময় যত টক খাবে না তত আরাম লাগবে। দাদাদের বাড়ি আম গাছ আছে, এক্ষুনি একটা আম পাড়ো, কাটো, ভালো করে লবণ মাখিয়ে আর লঙ্কা মাখিয়ে খাওয়া শুরু করে দাও, দেখবে শান্তি পাবে একটা আলাদা। 2000 years later, তো আমি কিন্তু স্নান করে এসে খাওয়া দাওয়া করে এক্ষুনি উঠলাম, আর এখন ভাত খেয়ে একটু ফোটা খেলে ভিটামিন জিনিস খেতে হয়, মাঝে মাঝে ভাত খাওয়ার পরে একটু ফোটল খেতে হয়। কোথায় আছে না, যে খালি পেটে জল আর ভরা পেটে ফল, সেরকম আর কি। গরমের সময় শশা একটা ঠান্ডা জিনিস, শরীরটাও ঠান্ডা রাখে। তোমরাও খাও, তোমার পরিবারকে খাওয়াও, অনেকে শেষ করবো, কিছু করে রেস্ট নেবো। 2000 years later, মানে কি বলবো তোমাদেরকে, ছটা বাজতে যায় আর আমি এখন ঘুমতে পড়ছি। ধর কোনো কর, কোনো ছেড়ে দিবি না, কিন্তু লাগবে ছেড়ে দিলে, ওর মাকে তাড়িয়ে নিয়ে আসবে বলো। পাখির বাসা আছে দেখো, এখানে পাখির বাসা আছে, ওখানে পাখির বাসা আছে, পাখির বাসা। লাঠি নিয়ে কি করবি, কি করবি, জমি জমি কি জমি মাপি, জমি মাপি নিজে নিজে জমি মাপি, বা চাষ করবি এখানে, এই মাঠে চাষ করবি তুই? এখন বাড়ির সামনে চেয়ারটা বসে আছি, আর এখানে কিছুক্ষণ বসে থাকবো, এখন মাঠের থেকে চলে এসেছি, ভাঙনাকে নিয়ে খেলা করছিলাম মাঠে বসে বসে। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিই নাকি, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, একটা লাইক করবে, লাইক করলে মোটিভেট পাই, নতুন হলে কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। আর দেখা হচ্ছে কাল সকাল 8টায় একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ গাইজ।